বর্ষবরণের আরও আয়োজন। ফেনীতে বর্ষবরণের নানা আয়োজনের কথা জানতে যুক্ত হচ্ছে সহকর্মী দিদারুল আলমের সাথে। দিদারুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দীর্ঘ দুই বছর পর আবারও বাংলার মানুষ বর্ষবরণে মেতেছে আজ, কি অবস্থা জানাবেন? তাসফিয়া, শুভ নববর্ষ। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী বালিকা বিদ্যালয়ের মাঠে। কিছুক্ষণ আগেই আজকে যে পয়লা বৈশাখ, তার মঙ্গল শোভাযাত্রাটি শেষ হলো এই স্কুলে এসে। এখানকার জেলা প্রশাসনের আয়োজনে এখানে বর্ষবরণ এবং লোকজ মেলার উদ্বোধন অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই হবে। এখানে সেই সকাল থেকেই আসলে শিক্ষার্থীরা, যে গত দু বছর ধরে করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং পাশাপাশি বিধিনিষেধ থাকার কারণে কিন্তু পয়লা বৈশাখ পালন করা হয়নি, তবে এইবার যখন পয়লা বৈশাখের সিদ্ধান্ত হলো পালন হবে, তবে রমজানের কারণে সেটিকে ছোট পরিসরে করা হয়েছে। কিন্তু এখানকার শ্রেণীর যে সকল মানুষ রয়েছেন, তারা কিন্তু আসলে গত দু বছর ধরে তারা পয়লা বৈশাখ যে পালন করতে পারেনি, তাদের মধ্যে আসলে সেই যে আনন্দ, যে বাদ ভাঙা আনন্দ তারা যেভাবে পালন করছে, এটি আসলে বোঝানো যাবে না। গত দু বছরেই কিন্তু না পালন হওয়ার কারণে এখানকার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে এখানে কিন্তু আসলে এখন বর্ষবরণের অনুষ্ঠান এই কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে, এটি জেলা প্রশাসনের আয়োজনের পাশাপাশি আরো বেশ কিছু আয়োজন রয়েছে পয়লা বৈশাখকে ঘিরে। জিতাস পেয়েছিল ফেনী থেকে আমার কাছে সর্বশেষ। দিদারুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে শুভ নববর্ষ। ফেনীতে বর্ষবরণের নানা আয়োজনের কথা আমরা জানছিলাম আমাদের সহকর্মী দিদারুল আলমের সঙ্গে যুক্ত হয়ে।